অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেশ অ্যান্ড অ্যাডভার ফ্রেশ অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস ঠিক আছে নিচে এ বি সি ডি ই এফ করে ছটি বাক্য দেওয়া হয়েছে সেই বাক্যগুলিতে কোনগুলি নাউন ফ্রেশ কোনগুলি অ্যাডজেক্টিভ ফ্রেশ অ্যাডভার ফ্রেশ এগুলোকে বার করতে হবে তাহলে দেখো প্রথম বাক্যটি আছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ ওই বাড়িগুলি হয় খুবই মূল্যবান বা মহার্ঘ তাহলে এইখানে দেখো আর ভার এইটা আরের সাবজেক্ট হিসেবে কাজ করছে দোজ হাউসেস এইটা হচ্ছে নাউন ঠিক আছে নাউনের এখানে আবার ডিটারমানের কি দোজ হাউসেস ওই বাড়িগুলি তাহলে এটা কী হলো নাউন ফ্রেজ কী হলো যে দোজ হাউসেস ঠিক আছে নাউন ফ্রেজ হলো দোজ হাউসেস আচ্ছা পরেরটা হচ্ছে আই উইল নেভার ডু দ্যাট নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স আমি কখনোই সেটা করব না লক্ষ বছরেও না তাহলে এইখানে কি মানে আমি যে সেটা করব না সেটাকে বলা হচ্ছে মানে ভাবকে কোয়ালিফাই করছে কি করব না কখনো করব না লক্ষ বছরেও করব না তাহলে অ্যাডভার ফেস কী হল নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স লক্ষ বছরেও না আচ্ছা পরেরটা দেখো সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং সে কিছুটা গানের অনুরক্ত ঠিক আছে তাহলে এইখানে দেখো অনুরক্ত ফন্ড অফ মানে ভালোবাসা বা অনুরক্ত হওয়া তাহলে এই অফটা কে না সে তাহলে এই তাকে মানে কোয়ালিফাই করছে এই যে না এই যে প্রোনাউন একে বোঝাচ্ছে অফ সে হচ্ছে প্রিয় গানের প্রিয় তাহলে রাদার অফ কিছুটা অনুরক্ত এটা এই যে রাদার ফন্ড অফ এই রাদার অফটা হল অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু এই সিকে এটা কোয়ালিফাই করছে আচ্ছা তারপরেরটা হচ্ছে দ্য স্পটেড পাপ্পি ইজ আপ ফর অ্যাডপশান ঠিক স্পটেড পাপ্পি মানে ওই যে গোল গোল যে গায়ে গোল গোল ছাপ দেওয়া বা ছোপ মারা যে কুকুরের বাচ্চাটি সেটাকে আপ ফার অ্যাডপশান মানে তাকে অ্যাডপ্ট করা হবে মানে পালি লালন পালনের জন্য তাকে গ্রহণ করা হবে ঠিক আছে তাহলে এইখানে ইজের সাব রূপে কাজ করছে কোনটা না দ্য স্পটেড পাপ্পি তার মানে ওই যে দাগ মারা গোল গোল দাগ বিশিষ্ট কুকুরের ছানা তাহলে এই যে কুকুরের ছানা দ্য স্পটেড পাপ্পি এটা হচ্ছে কি নাউন ফ্রেজ দ্য স্পটেড পাপ্পিটা হচ্ছে নাউন ফ্রেজ আর ইট ওয়াজ কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার এটা ছিল সীতা মানে খুবই ঠান্ডা ব্লিক মানে খুব বাজে ওয়েদার এবং বাইটিং ওয়েদার বলতে খুব কনকনে ঠান্ডা বাইটিং যেটা গায়ে খুব বিধ ছিল তাহলে এটা কাকে বোঝানো হচ্ছে মানে এইখানে এই যে ওয়েদার মানে নাউন সে নাউনটা কি প্রকার সে তার বলা হচ্ছে যে কোল্ড ব্লিক অ্যান্ড বাইটিং ঠিক আছে তাহলে অ্যাডজেকটিভ ফ্রেজ কী হলো না কোল্ড ব্লিক অ্যান্ড বাইটিং ওয়েদার ঠিক আছে ওয়েদারকে এটা কোয়ালিফাই করছে আচ্ছা পরেরটা হচ্ছে এফেক্টটা হচ্ছে মিট মি অ্যাট দ্য মল মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং আমা আমার সাথে মলে দেখা করো সন্ধ্যার পরে হ্যাঁ লেটার ইন দ্য মিনিমাম সন্ধ্যার পরে তাহলে এইখানে দেখা যে মিট মিটটা কখন মিট করতে বলা হচ্ছে লেটার ইন দ্য ইভিনিং তাহলে এটা হচ্ছে অ্যাডভার প্রেস মিটকে বোঝানো হচ্ছে মিটকে মডিফাই করছে তাহলে অ্যাডভার প্রেস হিসেবে কী হলো লেটার ইন দ্য ইভিনিং ঠিক আছে তাহলে এটা তোমরা ইয়ে করে নাও আমি বুঝিয়ে দিলাম পরেরটা আমি বলে দিচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা অ্যাক্টিভিটি ফোরে যে লেটার সে লেটারটা আমি তোমাদের আগে পড়ে বুঝিয়ে দিই তারপরে এটা লিখিত আকারে দেওয়া হয়েছে তাহলে দেখে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট এটি ওয়ার্ডস হু স্টেটস ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস তাহলে বন্ধুকে যে অনেক দূরে থাকে তাকে পশ্চিমবঙ্গের একটা উৎসব সম্পর্কে জানিয়ে একটা আশি শব্দ মধ্যে একটা চিঠি লিখতে হবে আর এই পয়েন্টগুলোকে উল্লেখ করতে হবে হিন্টস কী কী দেওয়া আছে টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস যে সময়ে অনুষ্ঠানটি এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল হাউ লং ইট লাস্টেড এটা কতদিন ছিল নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড কতজন মানুষ এতে অংশগ্রহণ করেছিল আর ডেসক্রিপশান অফ দ্য ফেস্টিভ্যাল উৎসবের বর্ণনা আর ইওর এনজয়মেন্ট এবং তোমার যে তুমি যে উপভোগ করেছো তার উল্লেখ ঠিক আছে তাহলে চলো এটা এইখানে আমি লিখে দিয়েছি তোমরা এটা দেখে নাও দেখো এখানে এই যে এইটা হচ্ছে একটা শর্ট অ্যাড্রেস এবং তার নিচে যে তারিখে দেওয়া হয় সে ডেটটা এখানে লিখতে হয় এখানে সেন্ডার্স অ্যাড্রেস আর এটা ডেট যে তারিখে সে লিখছে আর এইখানে দেখো আমি করে দিয়েছি যে মাই ডিয়ার রবি আই রিসিভ ইউর সুইট লেটার ইস্টারডে আমি তোমার চিঠি গতকাল পেয়েছিলাম ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল তুমি পশ্চিমবঙ্গের একটা উৎসব সম্পর্কে জানতে চেয়েছিলে দুর্গাপূজা ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য বেঙ্গল দুর্গা পূজা হচ্ছে বাঙালিদের একটি শ্রেষ্ঠ উৎসব বড়ো উৎসব ইট ইজ এ ফাইভ ডে ফেস্টিভ্যাল অ্যান্ড ইজ হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর অর অক্টোবর এটা একটা পাঁচ দিনের উৎসব এবং যেটি সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় লাস্ট ইয়ার আই ভিজিটেড নিউ পূজা প্যান্ডলস ইন মাই সিটি গত বছর আমি আমার শহরে অনেক পূজা প্যান্ডেল পরিক্রমা করেছিলাম পিপল অফ অল এজেস কেম আউট অফ দ্য হাউস টু এনজয় দ্য ফেস্টিভাল বিভিন্ন বয়সের মানুষজন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে এই উৎসবে উৎসব উপভোগ করার জন্য বেরিয়ে এসেছিলেন দ্য বিউটিফুল আইডলস দ্য ডেকোরেশন অফ প্যান্ডলস অ্যান্ড লাইট ওয়ার্কস এনচার্টেড মিয় লট পুজো প্যান্ডেলের সৌন্দর্য এবং আলোকসজ্জা ইত্যাদি আমাকে মানে মোহিত করেছিল